সেই ছোটবেলায় বাবার হাত ধরে হিন্দ মোটরের ক্যাম্পে নিজের ফুটবল খেলা শুরু। সেখান থেকে ছোটবেলার বন্ধু প্রীতম কোটালের সাথে উত্তরপাড়া নেতাজি ব্রিগেডে চলে আসে ডানকুনির বাচ্চা ছেলেটা। দু চোখে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে অনুশীলন শুরু করে। 2015-তে কালীঘাট মিলন সংঘের হয়ে কলকাতাটি খেলার সময় সবার নজরে আসা। পরের বছরে পিয়ারলেস নিজের চেনা পজিশন ছেড়ে রাইট ব্যাক হিসেবে খেলা শুরু এখান থেকে। তার পরের বছরই আসে সেই স্বপ্ন ছোঁয়ার সুযোগ। প্রিয় ক্লাব মোহনবাগানের হয়ে খেলার সুযোগ পেয়ে যায় ছেলেটা। কলকাতা লীগের চোখধাঁধানো পারফরমেন্স করে সঞ্জয় সেনের আই লিগ দলে পাকাপাকিভাবে জায়গা করে নেওয়ার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি অরিজিৎকে। 2017 থেকে মোহনবাগানের জার্সি পরে ভালো খেলে যাওয়া অরিজিৎ বাগুই এই বছরের শ্রেষ্ঠ ফুটবলার।